আমাদের সমাজ ব্যবস্থায় এখনও শিক্ষকগণের সম্মান ও মর্যাদা অন্য যে কোনো পেশার তুলনায় অনেক ঊর্ধ্বে। যে শিক্ষক সামনে আসছে, সামনে সিগারেট টানতে টানতে ছাত্র চলে যাচ্ছে, কোনো রকম সম্মান বোধটাও থাকছে না। আজকে বিশ্ব শিক্ষক দিবস, বিষয়টি বড়ই স্পর্শকাতর, কেননা শিক্ষকরাই জাতির মেরুদণ্ড। শৈশবে তাদের হাত দিয়েই আমরা গড়ে উঠেছি। এই বিশ্ব শিক্ষক দিবসের মহেন্দ্রক্ষণে আমি বিশ্বের সকল শিক্ষককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি। আমি স্মরণ করছি আমার প্রাণপ্রিয় সেই সব শিক্ষকদের, যাদের মাধ্যমে আমার হাতেখড়ি আর শিক্ষা জীবন শুরু হয়েছিল, যাদের মহান সান্নিধ্যে আমার অক্ষর জ্ঞান ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়েছিল। আমার ছাত্র জীবন থেকে শুরু করে পেশাগত জীবন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনের ভিত গড়ে দিয়েছিলেন কারা? এই শিক্ষকরাই, এই সম্মানিত শিক্ষকরাই। এই দীর্ঘ পথচলায় তারা সবসময় পথপ্রদর্শক ও অনুপ্রেরণা হিসাবে কাজ করবেন। প্রিয় সুধী, আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর শিক্ষকগণ হলেন শিক্ষার বিবেক, শিক্ষিত সমাজের বিবেক। জাতি গঠনের এই কারিগররা অক্লান্ত পরিশ্রম ও পরম যত্নে জ্ঞান বিতরণের মাধ্যমে বুদ্ধিভিত্তিক ও নৈতিক সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। পৃথিবীর যত উল্লেখযোগ্য অর্জন, গুরুত্বপূর্ণ আবিষ্কার, আধুনিক সভ্যতা গঠন, সব কিছুর পিছনে কোনো না কোনো শিক্ষক প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষকগণ শুধু শিক্ষার্থীদের একাডেমিক দিকটাই দেখেন না, শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা ইত্যাদি রোধে উদ্বুদ্ধ করার মূল কাজটিও করে থাকেন। সমাজ গঠন ও সমাজের ভিত্তি নির্মাণে আপনারাই মূল প্রকৌশলী। দেশের সার্বিক উন্নয়নে আপনাদের কার্যকর ভূমিকা অপরিহার্য। আপনারা কোমলমতি শিক্ষার্থীদের ন্যায়, অন্যায়, সত্য ও মিথ্যার পার্থক্য বুঝাবেন, মানব সেবা ও দেশপ্রেম এবং পিতামাতার প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা প্রদান করবেন। শিক্ষার্থীদের সাথে পিতা মাতা তুল্য আচরণ করবেন, শাসন করবেন, কিন্তু যেটা শাস্তির পর্যায়ে পড়ে না এমনটা একটু পরিহার করবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদের সমাজ ব্যবস্থায় এখনও শিক্ষকগণের সম্মান ও মর্যাদা অন্য যে কোনো পেশার তুলনায় অনেক ঊর্ধ্বে। তারপরেও আজকাল সামাজিক যে অবক্ষয় হয়েছে, এক সময় আমরা দেখতাম রাস্তায় যদি শিক্ষক দেখতাম, আমাদের সময় আমরা মেন রাস্তার থেকে ছোট গলির রাস্তায় দৌড়ে পালানোর চেষ্টা করতাম। শ্রদ্ধায় আজকাল যদি অনেক ক্ষেত্রে দেখি, এটার জন্য সমাজের অবক্ষয় দায়ী। যে শিক্ষক সামনে আসছে, সামনে সিগারেট টানতে টানতে ছাত্র চলে যাচ্ছে, কোনো রকম সম্মান বোধটাও থাকছে না। এই জন্য আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অভিভাবকরা, সমাজের যারা নেতৃস্থানীয় আছেন, তারা মিলে যদি সকলেই যদি এই জ্ঞানগুলি বা এই অবস্থার থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে কাজ করেন, তাহলে নিশ্চয়ই আমাদের শিক্ষকদের সেই মান ও মর্যাদা ফিরে আসবে। তারা দুঃখবোধ করবেন না, মনে মনে ভাববেন না যে এমন ছাত্র শিক্ষা দিলাম, এমন ছাত্র আমার কাছে মানুষ হওয়ার চাইতে অনেকেই, সকলেই না, 2-5% হবে, তারা অমর্যাদাকর বিহেভিয়ার করে থাকেন। সেখান থেকে অন্ততপক্ষে উত্তরণ
পাওয়া যাবে। এটা মনের কথা, কষ্টের কথা। আমরা যারা সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে মেলামেশা করি, আমরা শিক্ষকদের এই দুঃখ দুর্দশাকে আমাদের নজরে আসে।